আমার আম্মু এগুলো দেখে মানে নিজে কান্নাকাটি শুরু করছে, বলছে যে সন্তান তুই আমার একান্না, তারাও কারো না কারো সন্তান। আম্মু আমার জোরে পাঠিয়েছে তুই কেন যাবি না বাইরে, তোর অন্য মেয়েরা কি একা লড়াই করতেছে তুই কেন যাবি না। অবশেষে ছাত্র সমাজ কলমের পরিবর্তে তুলে নিলেন অস্ত্র। এখন আর ভেদাভেদ নেই, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী থেকে শুরু করে সর্বপ্রকার ছাত্র সমাজ আজকের দিনের পর থেকে একত্রিত হলো। এগুলো আসলে মেনে নেওয়া যায় না, আমি নিজে একজন শিক্ষার্থী, এই যে আইডি কার্ডটা আমাকে স্কুল থেকে আমাকে দেওয়া হয়েছে এটার মূল্য আমাকে অবশ্যই রাখতে হবে, কোনো ভয় নেই আমরা তোমাদেরকে সমর্থন করি। আমাদের মেগাস্টার সাকিব খানও দেশের প্রতি ভালোবাসার কোঠার বিরুদ্ধে ছাত্র সমাজে সামিল হয়েছেন। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, তিনি একটি জ্বালাময় স্ট্যাটাস দিয়েছেন, আমার প্রাণের বাংলাদেশে এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংকট সমাপ্তি চাই, তারা চূড়ান্ত পর্যায়ে কফিন আন্দোলন করবেন, মানে মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করে নেওয়া আর কি। শুরু হলো বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা, তারা এখন বেঁচে নেই, এবার দেশ স্বাধীন করবে ছাত্র সমাজ। থাকবে না আর কোটার ভেদাভেদ, সুস্থ হবে দেশ। কোটা রিফর্ম নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অনেক তারকারা, সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সব তারকাদের সুর একটাই, কোটা বৈষম্য দূর হোক।